নদিয়ার স্বরূপগঞ্জ ভাগীরথী হুগলি নদী বইছে বিপদ সীমার উপর দিয়ে পানভাসী বেশ কিছু এলাকা। নদিয়ার স্বরূপগঞ্জে ভাগীরথী হুগলি নদী বিপদ সীমার 0.21 মিটার উপর দিয়ে বইছে, 8.44 মিটার বিপদ সীমার মাপ। নদী তীরবর্তী বেশ কিছু এলাকায় জল ঢুকছে, ইতিমধ্যেই দুশ্চিন্তায় আরো বেশ কিছু এলাকার মানুষ। নবদ্বীপের বাস্তবনগর এলাকা গঙ্গার জল প্লাবিত, প্রায় 150 পরিবার অনেকে ত্রিপল খাটিয়ে, অনেকে আবার লোকের বাড়িতে আশ্রয় নিয়েছে। একদিকে যেমন পানীয় জলের সমস্যা, অন্যদিকে খাবারের সমস্যা, খোঁজ নেয় না প্রশাসন, দাবি এলাকাবাসী, ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। প্রতি বছর এই দিন আসলে গঙ্গার জলে প্লাবিত হয় এই এলাকা। অভিযোগ, কোনো প্রশাসনের তরফ থেকে কেউ এসে খোঁজ নেয় না। 2 বছর আগে একবার বিডিও সাহেব আসলেও আর দেখা মেলেনি কারো। স্থানীয় পঞ্চায়েত প্রধানকে ভোটের সময় আসে দেখা যায়, তারপর আর দেখা মেলে না তার। এই জল কবে থেকে ঢুকেছে আপনাদের বাড়িতে? জল আমাদের পরশুদিন থেকে ঢুকেছে। একদিনে রাতে দেখি কি কত জল উঠানের মধ্যে, ঘুম থেকে উঠে দেখি মাথায় ওই মাথায় জল ছিল। আমরা যে বুঝতে পারিনি যে জল এত জল হয়ে যাবে, দিয়ে ঘুম থেকে উঠে দেখি মেলা জল। আজকে জল বাড়েনি, জলটা থেমে রয়েছে। তা কি কি অসুবিধার মধ্যে পড়েছেন আপনারা? অসুবিধা আমাদের কলটা ডুবে গেছে, এক অসুবিধা ওখানে রাস্তার বামটা ভেঙে গেছে, আমাদের যেতে পাচ্ছি না। এটা কি প্রতি বছরই এরকম হয়? প্রত্যেক বছরে বলতে এইটা এইবার বেশি, প্রত্যেক বছর বলতে অল্প জল ওঠে, মানে আমরা মেনে নিতে পারি, রাস্তা ছিল না, এই রাস্তাটা আমাদের হয়েছে এই নতুন, এইবার এইটাতে সুবিধা আমাদের রাস্তাটার জন্য, আর ওখানটা রাস্তাটা ভেঙে যাচ্ছে। তা এখন আপনারা পানীয় জল কোথা থেকে আনছেন? আনছি বলতে আমাদের ওই মণিপুর ঘাটে একজনের বাড়িতে আছে, এই উপরে ওখান থেকে জল আনছি। কতটা পথ যেতে হচ্ছে হেঁটে? আপনার নাম? লক্ষ্মীপাল। কবে থেকে জল ঢুকেছে এখানে? দুই তিন দিন এই জলটা ঢুকে গেল। তা এখন কি অবস্থায় আছেন আপনারা? আমরা খুব খারাপ অবস্থায় আছি, চলাচলের অবস্থা খুবই খারাপ। আর পানীয় জল কোথা থেকে পাচ্ছেন? পানীয় জল কিনে জল খেতাম এর মধ্যে, আগে ওই মণিপুর ঘাট থেকে আনতে আর আনার মতন কায়দা নাই, জল কিনে জল। তো আজকে জল আলা বলে গেল, আমরা জল দিতে পারবো না, কারণ জল আসবেও না, জল দিতেও পারবো না। এখন আমরা কি খাবো কি করবো সেটাই ভেবে পাচ্ছি না। কোনো সরকারি আধিকারিক বা পঞ্চায়েতের লোকজন বা কেউ এসেছিল খোঁজ নিতে? কোনো কেউ আসেনি। কল ডুবে গেছে, কলের জলের মধ্যে থেকে কেঁচো বাড়াচ্ছে, রান্নার জল পর্যন্ত আমরা নিতে পারছি না। পার্শ্ববর্তী যাদের বাড়ি উঁচু, তাদের বাড়ি থেকে একটু জল নিয়ে এসে রান্না খাওয়া হয়ে চলছে, কিন্তু ওই জল খেতে পারছি না। তো এরকম কি প্রতি বছরই হয়? হ্যাঁ, প্রতি বছরই হয়, হলে এবার বেশি। আপনার নাম? কল্পনা দাস। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।